বোমা ফেটে মৃত্যু হলো বছর দশের এক নাবালকের। ঘটনাটি ঘটেছে বনগা থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকায়। ঘটনায় গ্রেপ্তার দুই। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। সোমবার সকালে বোমা ফেটে মৃত্যু হলো বছর দশের এক নাবালকের। মৃত নাবালকের নাম রাজু রায়, বনগা সুভাষপল্লীর বাসিন্দা সে। এদিন বনগা থানার বক্সিপল্লী এলাকায় একটি শৌচালয়ে শৌচকর্ম করতে গেছিল সে। সেখানে মজুদ বোমা ফেটে তার মৃত্যু হয়েছে বলে দাবি এলাকাবাসীদের। জানা গিয়েছে সোমবার সকালে শৌচকর্ম করার জন্য শৌচালয়ে গেলে হঠাৎই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় শৌচালয়ের ভেতর থেকে তাকে বের করে স্থানীয়রা। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরের। কিশোরের বাবা প্রশান্ত রায়ের দাবি, ছেলে স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করত। এদিন সকালে শৌচকর্ম করতে গেছিল। শব্দ শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মৃত অবস্থায় পড়ে আছে। সকালে ওই আমার সঙ্গে রোজই যায় সকালে, এবারে ওই আমি পাশের বাথরুমে গেছিলাম, ও ওখানে পায়খানা গেল, বলছে ও একটু পায়খানা করে, ঠিক আছে তুই পায়খানা করে আয়, আমি ওই পরোটার দোকানে পয়সা দিচ্ছি। রেগুলার সেটাই করি, একটা পরোটার দোকানে পয়সা দিই, পরোটাটা খেয়ে ওখানে চলে যায়। এবারে ও আয় বলে আমি একটুখানি অল্প একটু এদিক গিয়েছিলাম, মানে এই যশোর রোড ধরে। এবারে হঠাৎ আমি আবার সঙ্গে সঙ্গে আসছি, দেখি ও কোথায় গেলো কি বৃত্তান্ত, আর ওকে বলে বলবো যে হ্যাঁ পয়সা দিয়ে এসছি তুই। এবারে হঠাৎ একটা শব্দ, এবার গিয়ে দেখছি ও ওই ওখান থেকে কিছুটা দূরে বেরিয়ে এসে আর উপরে পড়ে আছে। ও যে পায়খানাটা গিয়েছিলো দেখলাম যে সেখানে যে প্লাস্টিকের মগ এবং বালতি টালতি দেখলাম ভিতরে ফেটে একদম, মানে সে সব ছিন্ন বিছিন্ন। ওর এই হাত টাত সব দেখলাম, এই বুকের এখান থেকে সব ইয়ে টিয়ে সব বেরোন এরকম, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে ওইখানটাই ও পড়ে এক মিনিটের মধ্যে ওখানে গিয়েছি, গিয়ে দেখলাম ওইভাবে পড়ে আছে। এলাকায় আমি আর কি বলবো যে এই এই ধরনের কাজ যারা করে তাদেরকে তো অন্তত, তারা তো মানুষ, তারা তো আর গরু ভেড়া ছাগল রাখিনি ওখানে, এখন এগুলো তাদের বুদ্ধিকে রেখেছে কি বৃত্তান্ত। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনি মাদকের ব্যবসা রমরমিয়ে চলছে, দুষ্কৃতীরা স্থানে এসব রেখে গেছে বলে দাবি। তারা এখানে ছেলেপেলেদের লাগিয়ে, অন্য জায়গায় ছেলেপেলেদের লাগিয়ে এখানে হিরোইনের ব্যবসা করছে, আমরা কোনো অবস্থায় এখানে টিকতে পারছি না। তারা বলে যে ওরা হিরে আমাদের কোনো কিছু করতে পারবে না, আমাদের টাকা দেওয়া আছে থানায়, আমাদের টাকা দেওয়া মাল যায়, আমাদের কিছুই হবে না। ওতে দাদা ভাব তারাই এখানে রেখেছে, তারা সে কি অন্য জায়গা থেকে লোক আসবে। ঘটনাস্থল থেকে আটটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পরে বোম স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কোথা থেকে এই বোম এলো তার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। এই মন্দিরে যখন মতুয়া ভক্তরা আসে, ঠাকুরনগরের ভক্তগামী যারা, তারা এখানে পায়খানা বাথরুম তারা ইউজ করে, এসে শুনছি যে এখানে একটা ঘটনা ঘটেছে। আমি এলাম এবং দেখলাম যে এখানে বোম ব্লাস্টে একটা ছেলে মারা গিয়েছে, এবং এইখানে ব্লাডও দেখতে পাচ্ছেন, ব্লাড রয়েছে, ছেলেটা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এদিকে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো অসিত অধিকারী ও বাপ্পা বিশ্বাস। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পায়খানা দিয়ে গেছে আর বাবা বসে রয়েছে ওখানে, আর ও গেছে রুটি আনতে, ওখানে বলে এই ঘটনা। আমরা তো দোকান বলছি পর, আমার দোকানে আসেনি আছে, ওর বাবার সাথেই আসে, ও তো আজকে কাজে আসেও না, আমাদের দোকানে আসেনি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।